এজন্য কিয়ামতের ময়দানে বহু মানুষ বিভিন্ন হায়ওয়ানের রূপ ধরে উঠবে, বিভিন্ন হায়ওয়ানের রূপ ধরে উঠবে, মানুষের রূপ ধরে উঠবে না। কেউ কুকুরের মতো, কেউ শিয়ালের মতো, কেউ বাঘের মতো, কেউ বা সিংহের মতো, বিভিন্ন জীব জানোয়ারের সুরত ধরে হাসরের ময়দানে উঠবে। যেই মানুষটার কাছে দুনিয়াতে যেই হায়ওয়ানের রূপ, যেই হায়ওয়ানের বৈশিষ্ট্য যার মধ্যে বেশি ছিল, হাসরের মাঠে আল্লাহর দরবারে ওই হায়ওয়ানের রূপ ধরে উঠবে। কুকুরের মধ্যে একটা নিকৃষ্ট বৈশিষ্ট্য হলো কুকুর হিংসা করে, কাউকে সে মানতে পারে না। তার মতো আরেকটা কুকুর, এই কুকুরটারে সে কখনো জায়গা দেয় না। তার এলাকা দিয়ে যদি অন্য কুকুর ঢুকে, ওই এলাকার কুকুর সেটা বরদাস্ত করতে পারে না। মরা গরু যদি একা পায়, ভালো করে কুকুরে জানে সে এই মরা গরুটা একা খাইতে পারবে না, এরপরও সে কাউকে শরিক করতে রাজি। জোরকম এই খাসলত যেই মানুষের কাছে থাকবে, হাসরের মাঠে কুকুরের সুরত ধরে উঠবে, নাউজুবিল্লাহ। জোরে কর, বেহায়া বেলাজ বেসরম, হায়া নাই শরম নাই, এমন মানুষগুলি শুয়োরের সুরত ধরে হাসরের মাঠে উঠবে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহি আলাইহি রুমাল চোখের উপরে ফালাইয়া চেহারা ঢাইকে তিনি বয়ান করতেন, মানুষ দেখতেন না, রুমাল দিয়ে মুখ ঢাইকে বয়ান করতেন। একজন জিজ্ঞেস করল, হযরত এইভাবে চেহারা ঢাইকে বয়ান করেন কেন? আল্লাহর ওলি কয়ে কারণ আছে, কয়ে কারণটা কয়া লাগবে। আল্লাহর ওলি কয়ে না কয়া যাবে না, কয়ে না আমারে কইতে হবে। আল্লাহর ওলি কয়ে, তাহলে তুমি যদি জানতেই চাও আমার রুমালটা তোমার মাথায় দাও, আমার রুমালটা তোমার মাথায় দাও। যেই মাত্র লোকটার মাথার মধ্যে তিনি রুমালটা দিয়া দিলেন, তাকায় দেখে মানুষ একজনও বসা নাই, দু একজন মানুষ বসা, বাকি সব হলো কেউ কুকুর, কেউ বানর, কেউ শুয়োর, এভাবে বিভিন্ন আকৃতির মানুষগুলার সামনে বসা। কারণ এই মানুষের মধ্যে যেই হায়ওয়ানের বৈশিষ্ট্য আছে, এই মানুষটা ওই হায়ওয়ানের রূপ ধরে বসা, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক কয়ার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ, আমার নামই রহমান, আমার রহমের ভিতরে সবচেয়ে বড় রহম হলো কোরআন শিখাইছি। জোরে কর, সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমের ভিতরে সবচেয়ে বড় রহম কোরআন দিয়েছি, কোরআন ওলা জিন্দিগি যার ভিতরে থাকবে সে মানুষ। এজন্যই মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে নিলেন, কোরআন শিক্ষার কথা আগে আনলেন। যার মধ্যে কোরআনের জিন্দিগি পাওয়া যাবে না, হালাল হারামের জিন্দিগি পাওয়া যাবে না, জায়জ না জায়জের কোনো বিধান পাওয়া যাবে না, ওই মানুষটাকে আল্লাহ মানুষ কইতে রাজি না। কি কয়? হায়ওয়ান। কি কয়? জানোয়ার। কিসের মতো? আল্লাহ নিজে কয়, ওয়ালাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। রব্বুল আলামিন কয়, তোমরা দেখতেছো এদের চোখ আছে কিন্তু আমি আল্লাহ দেখি চোখ নাই, তোমরা দেখতেছো কান আছে কিন্তু মূলত কান থাইকাও নাই, দেখতেছো বিবেক আছে কিন্তু বিবেক থাইকাও নাই, হাইওয়ানেরও চোখ আছে কান আছে। যেই মানুষগুলা চোখ কান থাকার পরেও হাইওয়ানের মতো চলে, হাইওয়ানের জীবনে হালাল নাই হারাম নাই, একটা কুকুরের জীবনে জায়জ নাই না জায়জ নাই, কুকুর যা পায় তা খায়, শিয়াল যা পায় তা খায়, মানুষও যেই মানুষগুলা যা পায় তা খায়, হালাল হারাম বুঝে না মানে না, আল্লাহ বলে এদের মধ্যে আর হায়ওয়ানের ভিতরে তফাত না। আমার উপরে রাগ করেন না, এটা আমি মৌলবি কই না, এটা আল্লাহর কথা। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলে এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট, হাইওয়ানের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো কুকুর। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, আদ দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো মরা গরু,
হালাল হারাম যে মানে না সে দুনিয়াদার। এই দুনিয়াদারের উদাহরণ নবী দিয়েছেন কুকুরের মতো, কুকুরের মতো, কুকুরের মতো। কেন, কি জন্য? কই কুকুর মরা গরু পাইলে পরে এই কুকুরের আর হুঁশ থাকে না, মালিক ভুলে যায়। যেই মালিক তারে এত আদর করে খাওয়ায়, এত আদর করে যেই মালিক তারে পালে, এত মায়া করি, ওই মালিকের কথা কুকুর মরা গরু পাইলে পরে ভুলে যায়। মরা গরুকে তিন ধরনের প্রাণী খায়, মরা গরুকে তিন ধরনের প্রাণী খায়, এক হলো কুকুর, আরেক হলো শকুন, আরেক হলো শিয়াল। এই তিন ধরনের প্রাণী মরা গরু খায়। মরা গরুটা পাইলে পরে সারা দিন ভর শকুনে খায়, রাতের বেলা শিয়াল চলে আসে, শকুন তার গাছের ডালে চলে যায়, সারা রাত ভর শিয়াল খায়, সকাল হওয়া মাত্রই শিয়ালও তার ঠিকানা গড়তে চলে যায়। এরপরে কুকুর লাগাল পায়, কিন্তু কুকুর কুকুর দেখবেন সে যখন মরা গরু লাগাল পায় ঠিকানা ভুলে যায়, শিয়ালও তার ঠিকানা ভুলে নাই। যেইমাত্র রাত শেষ শিয়াল তার ঠিকানা গড়তে যায়, শকুনও তার ঠিকানা ভুলে না। যেইমাত্র সন্ধ্যা হয় শকুন মরা গরু থইয়া গাছের ডালে যায়, ঠিক না? কিন্তু কুকুর যদি মরা গরু পায়, রাত বুঝে না, দিন বুঝে না, ঠিক না? দেখবেন এখন তো মরা গরু কমই দেখা যায়। আগে ছোটবেলা দেখতাম, বিশেষ করে আমার বাড়ি তো সিলেট, সিলেট এলাকার হাওর বেশি, নানার বাড়িতে যাইতাম, গেলে পরে এরকম গরু খুব বেশি মরত, আর ও শকুনের সাথে খুব ঝগড়া করতাম, আমি শকুনের সাথে খুব ঝগড়া করতাম, যাইয়া শকুনের কাছে গিয়া বাড়াবাড়ি করতাম, শকুনে আমারে দৌড়াইতো, আবার শকুনটা আমি দৌড়াইতাম, এইরকম আসিল। কিন্তু দেখতাম কি সবই ঠিক, কোনো সময় রাত্রে যদি আসছি, রাতের বেলা আসছি, মরা গরু পাশে আইলে দেখা যায় কুত্তার বেবহুনা যায়। আরে শিয়ালও গেল তার ঠিকানায়, শকুনও গেল ঠিকানায়, কিন্তু কুকুরে এ মরা গরু ফাইলে সব শেষ। কোন মালিককে খাওয়াইলো, কোন মালিককে দুধ কলা খাওয়াইলো, কোন মালুকে তারে নিজের হাতে গোসল করাইলো, কোন মালিকে তারে দুধ ভাত খাওয়াইলো, সব ভুইলা মরা গরু আছে আর কুত্তা আছে, ঠিক না? এজন্য আল্লাহ নবী রহমতের নবী কয় যে মানুষটা দুনিয়া পাওয়ার পর মালিক ভুলে যায়, দুনিয়ার রং তামাশা ভুক বিলাস হালাল হারাম না বুঝা, হারাম টাকা পাওয়ার পরে, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষকে মাইরা খাওয়ার টাকা পাওয়ার পর যেই মানুষটা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, ওই মানুষের ভিতরে আর কুকুরের মধ্যে কোনো তফাত নাই, ঠিক না? সে তো তখন কোন মালিকে তারে এতদিন পাললো, কোন মালিকে তারে মায়ের পেটে খাওয়াইলো, কোন মালিকে তারে আস্তে আস্তে বড় করলো, কোন মালিকে তারে এত সুন্দর চেহারা দিল, কোন মালিকে তারে এত সুন্দর দাঁত দিল, মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো, মায়ের পেটে থাকলো, খাবার কেমনে মালিক পৌঁছাইলো, সেই মার গর্ভ থেকে দুনিয়া আসার পর কোন মালিক তারে খাওয়ার ব্যবস্থা করলো, কত সুন্দর করে ব্যবস্থা করলো, মায়ের পেটে থাকতে খাইছে এক পথে এক লাইনে, আর মায়ের পেট থেকে দুনিয়া আসার পর খাওয়ার লাইন দিয়ে দিছে আল্লাহ দুইটা, মায়ের বুকের দুধ বাচ্চাটা খায়, সেই দুধটা বেশি গরমও নয়, বেশি ঠান্ডাও নয়, ঠিক কিনা? এত সুন্দর করে যেই মালিক তারে পাললো, যেই মালিক তারে খাওয়াইলো রে যুবক, ওই মালিকের কথা ভুইলা যেই মানুষটা, যেই মানুষটা মালিককে ভুইলা শুধু দুনিয়া দুনিয়া হালাল হারাম না বুঝা থাকে, আল্লাহর নবী কয় এর ভিতরে আর মরা গরুর মধ্যে কোনো তফাত নাই। এজন্যই আল্লাহ বলেছেন বালহুম আদল, বালহুম আদালের তফসির করেছেন আল্লাহর নবী তার হাদিসে, আর দুনিয়া জিফা ও তলিবহা কিলাব, আল্লাহ আকবার। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা মনে রাখবেন, ভাইরে ভাইরে মনে রাখবেন, আল্লাহর কোরআন মানুষকে মানুষ বানায়, আল্লাহর কোরআনের জিন্দিগি মানুষকে মানুষ বানায়। যেই মানুষগুলা কোরআন ওয়াল মতো জিন্দিগি মতো চলে, যারা স্কুল কলেজে পড়ে, এরাও মানুষ হইতে পারে। মানুষ হওয়ার সুযোগ একটাই, সেটা হলো কোরআন মতো জিন্দিগি পরিচালনা করা। ডাক্তার হওয়ার পরে যদি হালাল হারাম মানে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি হালাল হারাম মানে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কোরআনের বিধিবিধান মতো যদি জীবন পরিচালনা করে, এই ডাক্তার ডাক্তার হইয়াও সে আদর্শ ডাক্তার, সে আল্লাহর তালিকায় মানুষ। আর যেই মানুষটা হালাল হারাম মানে না, সে যত বড় দুনিয়ার মানুষের কাছে লিডার হোক, আল্লাহর কাছে মানুষের খাতায় নাম নাই।
Ar-Rahman 'allamal Qur'an khalaqal insan. ভাই আজ থেকে 300 বছর আগের ঘটনা, মালদ্বীপ নামে একটা দেশ বিশ্ব মানচিত্রে আছে। এই মালদ্বীপের মানুষ তারা সব ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী। ওই মানুষগুলি অগ্নির পূজা করত, আগুনের পূজা করত। এই মানুষগুলা তারা একদিন এই মালদ্বীপের মানুষ জেলেরা বেশি বেশি এরা মাছ ধরত, সাগরে নামে মাছ ধরত। মাছ ধরতে নামছে জেলেরা, হঠাৎ করে তাকায় দেখি একটা কাঠের উপরে ছোট্ট একটা বালক, 8 বছর 9 বছরের একটা বালক কাঠের উপরে ভাসতেছে। অর্থাৎ একটা জাহাজ, সৌদি আরবের জাহাজ, এসে ডুবে গেল রে যুবক। ওই জাহাজের ভিতরে যতগুলি মানুষ ছিল সবাই মারা গেছে, কিন্তু একটা বালককে আল্লাহ কুদরতিভাবে বাঁচায় নিছে, যেই বালকের সিনার মধ্যে 30 পারা কোরআন। 7 বছর 8 বছর বয়সে কোরআনের হাফেজ ওয়াইনি না হয় না, জোরে কোন না ওয়াইনি না হয় না। 1 বছরও লাগে না, মাত্র 6 মাস, কোথাও 6 মাসও লাগে না, 3 মাসও হাফেজ হয়ে যায়। এটা বাহাদুরি করে সম্ভব? এটা কার দান? জোরে বলেন কার? হাফেজ কোরআন, হাফেজ কোরআন কাঠের উপরে বাসতেছে। আল্লাহ নবীর দেশের মানুষ মালদ্বীপের জেলেরা নৌকায় তুলল, তুইলা তারে বাঁচাইয়া বাজারে বিক্রি করবে, গোলাম বানায়া বাজারে উঠাইল। মালদ্বীপের মানুষ তো এত সুন্দর নয়, কিন্তু এই বালকটা তো এত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো চেহারা হবেই তো, কারণ আমার নবীর দেশে জন্ম, ঠিক না? বাজারে উঠাইল, বিক্রি করবে। যে মানুষগুলা কিনতে আয় অনেক চড়া দাম চায়, কেউ নিতে পারে না। হঠাৎ করে একজন মহিলা, হিন্দু মহিলা, মূর্তি পূজারি, অগ্নি পূজারি, ওই মহিলা খবর পাইল, মহিলার অনেক ধন আছে, দৌলত আছে, সম্পদ আছে, কিন্তু তার ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। এ চিন্তা করল, মেয়েটাকে বিয়ে দেওয়ার পর স্বামীর বাড়ি চলে যাবে, আমাকে বৃদ্ধ বয়সে কে পালবে, আমাকে কে খাওয়াবে, একটা ছেলের তো আমার প্রয়োজন, অতএব এই ছেলেটাকে আমি যা পয়সা লাগে কিনে আনব। মহিলা পয়সা নিয়ে বাজারে হাজির হয়ে গেল, জেলেদেরকে বলতেছে কত টাকা লাগবে নেও, আমার কাছে বিক্রি কর। বিক্রি করে নিয়ে আইসা কয়, বাবা তুমি আমার গোলাম না, তুমি আমার পুত্র, তুমি আমার ছেলে, আমি তোমার মা। হাফেজ কোরআন মহিলাকে আম্মু কয়া ডাকে, বোনটারে বোন কয়, বোনও তারে ভাই কয়। চলছে সুন্দরের সংসার, সুন্দরী চলছে। হঠাৎ করে একদিন হাফেজ কোরআন দেখে মা কান্দতেছে। মা তুমি কেন কান্দো, কান্নার কারণ কি? মহিলায় কয়, বাবা রে, ও বাবা প্রতি বছর মালদ্বীপে সিডর হয়, জলোচ্ছ্বাস হয়, এক রাত যখন 12টা বেজে যায় প্রতি বছর নির্ধারিত টাইমে, নির্ধারিত রাতে মালদ্বীপে সিডর হয়, পানি আইসা বহু মানুষকে মারে, বহু মানুষের প্রাণহানি ঘটে। বাদশাহ জ্যোতিষীদেরকে বলেছিল, জ্যোতিষীরা জ্যোতিষীবিদ্যা পড়ে তোমরা বের করে দেখো এটা কেন হয়, কি জন্য হয়। জ্যোতিষীরা গণকেরা বলল, এটা একটা খবিজ জিন্নাতির কারসাজি, এই জিন্নাতির কারসাজি খবিজ জিনের কাজ, ওর কাছ থেকে যদি বাঁচতে হয় তাহলে সাগরের পারে যে একটা রাম মন্দির, এই রাম মন্দিরে একজন কুমারী সুন্দরী মেয়েকে প্রতি বৎসর এই রাতে রেখে দিতে হবে সন্ধ্যার সময়, তাহলেই সিডর হবে না। কিন্তু সকালবেলা মেয়েটাকে জীবিত পাওয়া যাবে না, সকালবেলা তার লাশ পাওয়া যাবে। বাদশাহ কয়, ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি বৃহৎ স্বার্থের কারণে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, প্রতি বছর লটারি দেওয়া হবে, এই লটারিতে যেই মেয়েটার নাম উঠবে তারই আমরা মন্দিরে রেখে দিব, ওই খবিজ জিনের ভোগ দিব, খবিজ জিন্নাতের ভোগ দিব, তাহলেই সিডর হবে না। বাবারি এই বছর লটারিতে নাম উঠে গেছে আমার একমাত্র মেয়েটার, ও বাবা সন্ধ্যা হওয়া মাত্রই আমার মেয়েটাকে ওরা জোরপূর্বক ধরে নিয়ে যাবে, এজন্য আমি মা কান্দতেছি। বাবা বলো না, আমি মা কেমন করে সেটা সহ্য করব, আমি তো মা,
কোনো মা সন্তানের মৃত্যু চোখের সামনে দেখতে পারে না, কোনো বাবা সন্তানের মৃত্যু চোখের সামনে সইতে পারে না। কত মা এমন আছে কয় মালিক আমার হায়াতটা আমার সন্তানরে দিয়ে দিলাম, তবু আমার সন্তানরে তুমি বাঁচাও। মা হাও মাও করে কান্দে, হাফেজে কোরআন কয় মা টেনশন তুমি করো না, সমাধান আমি দেব। আল্লাহু আকবার, জোরে কান, মা তুমি টেনশন করো না, সমাধান আমি দেব। মহিলা কই বাবা তুমি আবার কেমন করে দিবা, হাফেজে কোরআন কই মা আমার বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, নানার বাড়ি নারীর হাতের পিঠা খাক, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে লোক বানাইয়া পালংয়ের উপর বসায় রাখো, ওরা আমাকে মেয়ে লোক মনে করে নিয়া যাক, মন্দিরে রেখে দুঃখ, এরপরে আমি বুঝবো আর জিনে বুঝবে। আল্লাহু আকবার, খবির জিনের কত বড় শক্তি আমি দেখব। মহিলা কই না বাবা আমি তোমাকে হাতছাড়া করতে পারি না, কারণ আমার মেয়েটা বিয়ের পরে তো চলে যাবে, তুমি তো আমাকে পালবে, তুমি তো আমাকে খাওয়াবে, আমি তোমাকে মৃত্যুর ঘাটে দিতে পারি না। হাফেজ কোরআন কয় মা তুমি তো মনে করছো আমাকে জিনে মেরে ফেলবে, কবি জিনে আমাকে খেয়ে ফেলবে, কিন্তু মা গো তুমি জানো না আমার সিনার মধ্যে আল্লাহ কি রেখে দিয়েছে, আমার সিনার ভিতরে 30 পারা কোরআন, যেই কোরআনের পাওয়ার জিন্নাতের পাওয়ারের চেয়ে হাজার গুণ বেশি। আরে কুজুরে সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। ভাইরা আমার যেই মাত্র কই মা আমার সিনার ভিতরে 30 পারা কোরআন, আমার কোনো ক্ষতি হবে না গো মা, টেনশন তুমি করো না, টেনশন করো না। এই কথা বলা মাত্রই মা কই বাবা বুঝি না তুমি কি কইতে চাও, কয় মা এত কিছু বোঝা লাগবে না, যা বলছি তুমি তা করো, যা বলছি তুমি তা করো। মহিলা কে তো হিন্দু মানুষ, মূর্তি পূজারী অগ্নি পূজারী, সে কোরআনের মহত্ব বরত্ব বুঝে না, জানেও না। সন্ধ্যা হওয়া মাত্রই সরকারি ফৌজ চলে এসেছে, দরজায় নক করেছে, টক টক করে, মা দরজা খুলে দিয়ে দেখে সরকারি ফৌজ, এখনই তোমার কলিজা কাইফা উঠছে, হাইরে আমার সেলেটারে নিয়ে যাবে, মেয়ে মনে কইরা, মেয়ে লোক মনে কইরা আমার সেলেটারে নিয়ে যাবে, আমার সেলেটারে আর মনে হয় পাবো না। মহিলায় কয় রাম রাম রাম, হাফেজে কোরআন কয় মা গো রাম রাম কইও না, রামে বাঁচাইবার ক্ষমতা বাঁচায় কে? আরে কি জোরে কে? সব মারা গেল জাহাজ ডুববে বাঁচাইলো কে? আল্লাহ চাইলে পারেনি না? পারে না। যারে আল্লাহ রাখে কেউ তারে মারতে পারে না, আর যারে আল্লাহ ধরে কেউ তারে সারাইতো, জোরে কোন ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ সারে না, ঠিক কি না? হুট করে আল্লাহ ধরে না, আল্লাহ সময় দেয়, সুযোগ দেয়, বান্দা দেখি এরপরে উনি ফিরে আয়, এরপরে উনি ফিরে আয়, যখন আয় না তখন ধরে। ফেরেশতারা কয় আল্লাহ ফজরের নামাজটা পড়ছে না, সকালবেলা নাস্তা দিমু, আল্লাহ কয় দি আল্লাহ জোহরের টাইমে মনে হয় আমার বান্দা নামাজে আইব, জোহরের টাইমটা তো নামাজে আইলো না, ফেরেশতারা কয় আল্লাহ দুপুরে খানাকে হাজির করব, আল্লাহ কয় দিয়া দেও, রেজিক বন্ধ করো না, আসরের নামাজে আমার বান্দা আইব, যেরকম সুবহানাল্লাহ আসরও আয় না, তখন আল্লাহ কয় মাগরিবে আইব, আল্লাহ এতটা সুযোগ দিয়া দেয়, যেরকম সুবহানাল্লাহ। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু, জমিন কয় মালিক দাবা দেই, ওয়াল মালাইকাতা ইস্তাজিলু রাব্বাহু, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, ফেরেশতারা কয় আল্লাহ ধ্বংস করে দেই, আর কত দেখবো, আর গোনা কত দেখবো, আর সহ্য হয় না। আল্লাহ তুমি কও, জমিনে কয় আল্লাহ আর কত দেখবো, আর কত দেখবো, ভাল লাগে না আল্লাহ, আর কত দেখবো সহ্য হয় না, সাগর মহাসাগর কয় আল্লাহ আর সহ্য হয় না, আমি এই বঙ্গোপসাগরের পারে আইসা কক্সবাজারের সমুদ্র সৈকতে তোমার কুদরত দেইখা দেইখা সুবহানাল্লাহ জিকির করব, তা না করে তারা নষ্টামি করে, গান বাজনা করে, বেহায়ামি করে, বেলাজি করে, ও মালিক আমি সাগর আর কত দেখবো, আসবিরু আল্লাহ আসবিরু ইলা আম্মাতা আসবিরু,
ধৈর্য ধরব তো আর কত কাল ধরব, ধৈর্য ধরব তো আর কত কাল। আল্লাহ কয় উস্কুত, চুপ থাকো, আমার আমার বান্দা বান্দির ভিতরে তোমরা নাক গলাবা না, নাক গলাবা না। আমি আল্লাহ আমার বান্দার অপেক্ষায় আছি, দিনের বেলা তওবা করলো আমি তওবা কবুল করব, রাতের বেলা তওবা করলো কবুল করব। যুরাকান সুবহানাল্লাহ। কোন এক টাইমে দেখো আমার বান্দা আমার কাছে তওবা করে কিনা, করলি আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার দেখা গেল কয় রাম রাম কে চিল্লাইতেছে, এখন হাফেজ কোরআন কয় আল্লাহ রে ডাকো, রাম হবে না, রাম রামে হবে না। আর তো ভগবান কইতে দেরি লাগে, ভগবান বানাইতে দেরি হয় না, বট গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, গাইও ভগবান, বট গাছও ভগবান, তুলসী গাছও ভগবান। আল্লাহ নবী বাইতুল্লাহর ভিতরে মূর্তি পাইছেন 360টা, মূর্তি আছিল বাইতুল্লাহ কয়টা? 360টা। বর্তমানে দেবতা হইল কয় কোটি বা? 33 কোটি। দেবতা হইছে কতটা? 360 আসিল দেবতা, বর্তমানে চলছে 33 কোটি দেবতা। এটা যে আরো কত কোটি যায়, কারণ অবাক কিছু দেখলি, আশ্চর্যের কিছু দেখলি, ভগবান বানাইতে দেরি হয় না। বট গাছ বয়স কত? 100 বছর, হইতে ইডুই ভগবান। গাই ওরে আল্লাহ দুধ দেয়, উলান কাটলে দুধ পাওয়া যায় না, তে ভগবান এটাই। তুলসী গাছ কইডে কেন লাগি ভগবান? কইডে খাইলে, এটার পাতা খাইলে কাশ কমে যায়, তে ইডুই ভগবান। হয়েছে নি কাম হয়েছে? উসমান হারুনি ইনি গেছেন খাদেম লইয়া, শীতের দিন প্রচণ্ড শীত, উনি অজু করবে, ওই অবস্থায় দেখতেছে কি যে পানিটা, অজুর পানিটা একটু গরম করবে উসমান হারুনি, তো খাদেমকে বলতেছে বাবা দেখ তো একটু আগুন নিয়ে পাওয়া যায়, আমি একটু অজুর পানিটা গরম করব। তো খাদেম যায় পাইছে আগুন, কিন্তু আগুনের পাশে মানুষজন আগুনের পূজা করে, উনি গিয়া কয় ভাই একটু আগুন দিবা, ওই লোকগুলা কয় না আমরা আগুনের পূজা করি, আমরা কোনো মুসলমানরে আগুন দিতে পারি না। খাদেম আইসে এক হুজুর এরা আগুন দিবে না, কেন? কয় ওরা আগুনের পূজা করে, এজন্য আগুন আমা করে দিবে না। উসমান হারুনি তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, তিনি চলে গেছেন, গিয়া বলতেছে ভাই একটু আগুন দাও না, কয় না বললাম তো দিব না, কেন? কয় আমরা আগুনের পূজা করি, কেন? কয় আগুনের পূজা করি এজন্য আমাদের বাপ দাদাও করছে, কেন করছে? কয় যা শুনছি আগুনের পূজা করলে মরণের পরে আগুন জ্বালাবে না, আগুনে একটু মায়া করবে, এজন্য আমরা দুনিয়াতে আগুনের পূজা করি। উসমান হারুনি কয় ভালো কথা, মরার পরে যদি আগুনে তোমাদেরকে মায়া করে পূজা করলে, তাহলে তো পূজা কর্তায় আরও বেশি করে করো, তবে একটু টেস্ট করে দেখো না তোমাদের পূজা এই মূর্তি কবুল করতেছে কি না করতেছে না, সে কি তোমাদের পূজার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট, এটা একটু টেস্ট করে দেখো। দুনিয়াতে মূর্তি পূজারীরা কয়, আগুন পূজারীরা কয়, এটা আবার কেমনে? উসমান হারুনি কয় আঙ্গুলটা আঙ্গুলটা আগুনের মধ্যে দিয়া দেখো, আঙ্গুল জ্বালায় কিনা, যদি আঙ্গুলটা না জ্বালায় তাহলে বুঝবা তোমাদের উপরে আগুন সন্তুষ্ট, মরণের পরেও জ্বালাবে না। আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা এই পূজায় কাম হইতেছে না, মরার পরে আঙ্গুল না খালি পুরা বডি জ্বালায় সার করব। এই অগ্নি পূজারীরা কইরে মৌলবী তো বড় সালাকরি, আইসে আমাগরে আগুন দিয়ে জ্বালাইতো, কয়মি আগুনের অভ্যাসই তো জ্বালানো, আগুনের মধ্যে যা দেয় তাই তো জ্বলে, আগুনের স্বভাবটাই তো জ্বালানো। উসমান হারুনি কয় না আগুনের স্বভাব জ্বালানি না, আগুন তার মালিকের কথায় চলে, মালিক যদি ইশারা দেয় তাই জ্বালায়, যদি ইশারা না দেয় জ্বালায় না। এজন্য ইব্রাহিম খলিলকে জানায় নাই, মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে জ্বালায় নাই। অগ্নি পূজারীরা কয় মিয়া মুসা ইব্রাহিম বুঝি না, তুমি কিছু পারবাইনি দেখাও, আমরা যা দেখি আগুনে জ্বালায় না, আগুনে জ্বালায়। উসমান হারুনি কয় তাহলে দেখবা এই বইলেই ছোট্ট একটা বাচ্চারে টাস করে কুলে নিয়া একটা লাভ দিয়া আল্লাহু আকবার কইয়া আগুনের ভিতরে চলে গেছে। মূর্তি পূজারীর দল একজন আর একজনরে কয় রাম 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 রাম, কয় মলবি মরছে মরুক, কিন্তু আমাদের ছোট বাচ্চাটার কি দোষ ছিল? পোলালিয়ে তো একটা লাগতেছে। উসমান হারুনি আগুনের ভিতরে ওরা চিল্লাইতেছে, চিল্লায় নিজের বাচ্চার লাগে, উসমান হারুনির লাগে না, উনি জ্বলছে জ্বলুকে, বাচ্চাটারে জ্বলে গেছে।
হঠাৎ করে তাকায় দেখে আগুনের ভিতরে উসমান হারুনি ছোট বাচ্চাটারে চুমা খায়, আদর করে আগুন আগুনের মতো কইরা লাফায়। আল্লাহর অলিয়ার বাচ্চাটার গায়ে আগুন লাগে না। আবার তিনি আগুনের ভিতর থেকে বেশ কিছুক্ষণ সময় কাটাইয়া আল্লাহু আকবার বলে তিনি বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয়, হায় হায় হায়, এতদিন যাবৎ আমরা কারে ভগবান কই? আগুন তো ভগবান না, আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইছে না। ওই বুঝছেন ভগবান কেমনে বাড়ায় দেখেন। এখন উসমান হারুনির সেজদা দেওয়া শুরু করছে, কয় আপনি ভগবান, আগুনে আপনারে জ্বালাইছেন আপনি। উসমান হারুনি লাঠি লইয়া কয় জাহিলের জাহিল, তোমরা তো দেখলেই ভগবান কইতে দেরি। আরে আমার যে আগুন জ্বালাইছে না, এটা আমার কোনো কৃতিত্ব আর বাহাদুরি না। আমি যেই মালিককে মালিক কয়ে ডাকি, আমি যেই মালিকের পূজা করি, গুণগান গাই, এই মালিকের যদি এবাদত বন্দিকে তোমরা করো আর তারে চেনো আর তারে মানো, তাহলে আগুন তোমরারেও জ্বালাবে না, সাথে সাথে সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাইয়ের আমার মহিলায় কয় রাম রাম, হাফেজে কোরআন কয় না, চিল্লায় না। এরপরে সরকারি ফৌজগুলি ভিতরে ঢুইকা চেহারা দেখা কয়, হায় রে এত সুন্দর মেয়েটা, আজ আমরা এই মেয়েটাকে জিন্নাতের ভোগ বানাব, রাম মন্দিরে রেখে দিব। হায় হায় হায়, হাফেজে কোরআনকে নিতে চায়। ভাইরা বন্ধুরা, সে বলতে যে আমাকে ধরা লাগবে না, আমাকে টান দিতে হবে না, জোর জবরদস্তি করতে হবে না, আমি নিজেই মন্দিরে যাব। এই বইলে সে রওয়ানা দিল। বলুন তো, মেয়ে লোকের পোশাক পইরা যে বসা, সে কি মেয়ে লোক নাকি ছেলে? ছেলে। সরকারি সৈন্যরা কয় মেয়ে, এটা মনে করে নিতেছে, ভালো কথা, মন্দিরে ডাকছে, রাখে চলে আসছে, সকালবেলা গেলে আস আনবে। আর হাফেজ সাহেব মন্দিরের ভিতরে ঢুকেই মেয়ে লোকের পোশাক খুললা, ভিতরে তার যে পোশাক আছে এই পোশাক রাখিয়া যায় নামাজ একটা আসিল, যায় নামাজ মন্দিরের ভিতরে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কদমে সেজদা দেওয়া শুরু করছে। ঘটনা লিখছেন কে? বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা, তার কিতাব রিহলেতে ইবনে বতুতা নামক কিতাবের মধ্যে। আজ থেকে 300-350 আগে বছর আগের বাস্তব ঘটনা। বর্তমানে মালদ্বীপ একটা মুসলিম দেশ, কিন্তু তখনকার 300-350 বছর আগে মুসলিম দেশ ছিল না। কেমন করে মুসলিম হলো এই মালদ্বীপের জনগণ, সেই ইতিহাসটা বলতেছি। আমার ভাইয়েরা, যেই মাত্র হাফেজ সাহেব সে এখানে যায় নামাজ বিসাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিছে, যেরকম সুবহানাল্লাহ। রাত যখন 12টা বেজে গেল, সরকারি পাগলা ঘন্টা বাজানো হয়, সরকারি পাগলা ঘন্টা বাজানো হয়, বিপদ 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 সংকেত, জনগণকে সতর্ক করা হয়, সিডর হয়ে যাবে, ভোগ যদি জিন্নাতের পছন্দ না হয় তাহলে কিন্তু সিডর হয়ে যাবে, সবাই সতর্ক। হাফেজ সাহেব মন্দির থেকে সাগরের দিকে তাকায়, তাকে দেখে পানিটা এরকম বিপজ্জনক আকারে উঠতেছে, উঁচু পাহাড়ের মতো পানিটা উঠতেছে। এমনি হাফেজে কোরআন মন্দির থেকে চোখের পানি ধরায় কয়, মালিক আজ প্রমাণ হবে জিন্নাতের পাওয়ার বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি, আজ প্রমাণ হবে গো মালিক জিন্নাতের পাওয়ার বেশি, ওই পানি আর সিডরের পাওয়ার বেশি নাকি কোরআনের পাওয়ার বেশি। পানি যখন সাগরের মতো, সাগর থেকে পাহাড়ের মতো উঁচু হইয়া পানিটা সামনের দিকে আগায়, এমনি হাফেজে কোরআন শাল্লার কালাম সুরা ইয়াসিন পয়রা ফুদায়, সুরা ইয়াসিন পয়রা ফুদায় রে আল্লাহর গোলাম। সুরাতুল ইয়াসিন হলো কোরআনের হৃৎপিণ্ড, সুরাতুল ইয়াসিন হলো কোরআনের হৃৎপিণ্ড। এই সুরার অনেক দাম, অনেক দাম। এই সুরা পয়রা যখন ফু দেয়, আল্লাহ পাক এই ফুটাকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানাইয়া পানির বিপরীতে আল্লাহ পাঠায় দেয়। সাগরের মাঝামাঝিতে যে আক্রমণ করে, পানিটা আবার পানির মধ্যে দেবে যায়, সিডুর আর হয় না, সাগরের মধ্যে পানিটা আবার নিস্তেজ হয়ে যায়। সকালবেলা তারা গেছে লাশ আনার জন্য, সকালবেলা গেছে লাশ আনার জন্য, যায় দেখে লাশের কোনো বংশ নাই,
বরং মন্দিরের ভিতরে একজন হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করতেছে সরকারি ফৌজদারা যে কই লাশ কই হাফেজ সাহেব কই লাশ কোথায় পাবা কই কেন গত রাত যে আমরা মেটারে আনলাম কই গত রাত তোমরা মে লোকরে আনো নাই কারে আনছি কই আমারই আনছো সবগুলা বড় বড় কই কি কস তুই আমরা আনলাম মে মানুষ তুমি ছেলে মানুষ কারে বল আমি আমার বই বোনের কাপড় চোপড় ফইরা মে লোক সাজ্জে বসা আছিলাম হয়তো তুমি বসা আছিলা মন্দিরে তুমি আছিলা বলে হ্যাঁ মন্দিরে আমি ছিলাম কত সিডরও হলো না তুমিও মরলা না সিডরও হলো না তুমিও মরলা না ঘটনা কি হাফেজে কোরআন কয় তোমরা কি মনে করেছো আমাকে জিন্নাত মেরে ফেলবে এ তোমরা তো কেউ জানো না আমার সিনার ভিতরে আল্লাহ কি পরিমাণ পাওয়ার রেখে দিয়েছে 30 পারা কোরআন ওই কোরআনের পাওয়ার সিডর আর জিন্নাতের পাওয়ারের চেয়ে হাজার গুণ বেশি আমি 30 পারা কোরআন পড়া লাগে নাই শুধুমাত্র সূরা ইয়াসিন পড়ছি রে ইয়াসিনের পাওয়ারটা আল্লাহ পাক এত বড় বানাইয়া সিডরের মোকাবেলায় পাঠাইছে পানি পানি জায়গায় দেবে গেছে সিডর হয় নাই সাথে সাথে এই খবর বাদশার কানে চলে গেল বাদশা মন্ত্রী পরিষদ লইয়া মন্দিরে হাজির হাফেজে কোরআনের সাথে দেখা করে বাবা কি কও একটু ভালো করে বলো হাফেজ সাহেব যখন তার বাস্তব ঘটনাগুলি সব শোনায় দিল বাদশার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে বাদশা কয় হাফেজে কোরআন ও আল্লাহর কালামের হাফিজ রে এতদিন পর্যন্ত আমরা অন্ধকার ধর্মে ছিলাম আমরা তো আল্লাহ চিনি নাই মালিক চিনি নাই আজ তুমি আইসা আমাদের কোরআনের পরিচয় শিখাইয়া দিছ কোরআনের পরিচিতি আমাদেরকে জানাইছ তবে আমার ইচ্ছা মনের মনের আমনের ইচ্ছা হলো আগামী বৎসর আমি নিজের চোখে কোরআনের পাওয়ারটা দেখতে চাই যদি এমনই হয় তাহলে কথা দিলাম আমি বাদশাহ শুধু না মন্ত্রী পরিষদ জনগণ লইয়া একসাথে তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব আগামী বৎসর এই দিনে আবারও তারে মন্দিরে রেখে দেওয়া হয় সিডর হবে আবারও সে এরকম কোরআন পৈরা ফু দেয় আল্লাহ পাক কোরআনের পাওয়ার বাদশারে দেখাইলেন মন্ত্রী পরিষদরে দেখাইলেন জনগণরে দেখাইলেন সবাই এক বাক্যে তখন হাফেজ সাহেবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে সেই দিন থেকে মালদ্বীপের ইতিহাস হলো বদলে গেল মানচিত্র বদলে গেল ধর্মের পরিচিতি বদলে গেল আজ বিশ্ব মানচিত্রে মালদ্বীপ হলো একটা ইসলামী রাষ্ট্র একজন হাফেজে কোরআনের খাতিরে আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ এ ভাই মনে রাখবা কোরআনের হাফেজের বাপ মা কে আল্লাহ পাক হাশরের মাঠে ডাক দিয়া কইব কই আমার কোরআনের হাফেজের বাপ মা আমি আল্লাহ নূরের মুকুট লইয়া বসা নূরের মুকুট লইয়া আল্লাহ পাক বসা থাকবি দুনিয়াতে আজকে উস্তাদগণ তাদেরকে পাগড়ি মাথায় দিয়ে দিবে কিন্তু আমরা যারা পাগড়ি দেব বাচ্চাদেরকে এই বাচ্চাগুলির বাপ মার চেহারার দিকে আল্লাহর মায়ার নজর কারণ দুনিয়ার জগতে তার বাপ মা কত কথা শোনা লাগছে মানুষজন তারে বাধা দিছে কতজনে কত কথা বলছে না মাদ্রাসায় পড়ায়ও না মাদ্রাসায় পড়লে খাইবে কেমনে চলবে কেমনে সংসার পালবে কেমনে বউ পালবে কেমনে কত কত কথা কত কথা সমাজের মানুষ চলতেছিল একদিকে স্রোতের তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকে কিন্তু যেই হাফেজে কোরআনের বাপ মা স্রোতের তালে তালে চলে নাই স্রোতের উল্টা দিকে চলছে আমার আল্লাহকে খুশি করার জন্য ওই বাপ মার চেহারার দিকে আল্লাহ মায়ার নজরে তাকায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এরকম একটা পাগড়ি লইয়া দাঁড়ায় থাকবে আর বলবে আস দুনিয়াতে তোমাদের সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ আজ হাসরের মাঠে পাগড়ি পরাবো তোমরা বাপ মার মাথায় আমি আল্লাহ নিজে মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা এজন্য ধন্য ওই বাপ মা যেই বাপ মার সন্তান আজকে পাগড়ি নিবে ধন্য ওই দাদা ধন্য ওই দাদি যেই যেই দাদা দাদির নাতিটা আজকে পাগড়ি নিবে ভাইরে জন্য মনে রাখবা সন্তান কিন্তু রেখে যাব আমি আপনি কবরে
এই সন্তান যদি সদকায়ে জারিয়া হয়, সে যদি হাফেজ হয়, আলেম হয়, কিয়ামত পর্যন্ত তার দ্বারা হাফেজ হবে, আলেম হবে। আমার গুনার কারণে যদি আমি কবরে শাস্তি পাই, আমার আওলাদের খাতিরে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাবে। ছোট বাচ্চাটা বাবার পাপ কবরের পাশে গিয়ে আসেন তেলাওয়াত করে, ছোট বাচ্চাটা দাদার কবরের পাশে গিয়ে আসেন তেলাওয়াত করে, আল্লাহ পাক কবরের আজাব মাফ করে জান্নাতের বাগান বানায়। আর যদি সন্তানটারে তুমি দিন না শিখাও, বাবার কবরের পাশ দিয়া গান গায়া গায়া চলে যাবে, মোটো দিলের মধ্যে লাগবে না। আমার সন্তান আমার কবরের পাশে গান গাইবে না, তেলাওয়াত করবে, সিদ্ধান্ত নিবে বাপ মা। জোরে কোন ঠিক না? সিদ্ধান্ত নিবে বাপ মা। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তান মা বাবার কবরের পাশে ইয়াসিন তেলাওয়াত করবে। বাপ মার সিদ্ধান্ত যদি রং হয়, বন্ধু বান্ধব নিয়ে গান গায়া মোবাইল টিপে টিপে চলে যাবে, পাশেই বাবার কবর, মায়ের কবর একটু দিলে বাঁচবে না। বাইরে এমন সন্তান দুনিয়ায় রাখার কোনো অর্থ নাই। সন্তান দুনিয়াতে জন্ম দেওয়ার, সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার সব বাপ মার জন্য বহুত বড় সম্পদ হওয়া চাই। সৎকায় জারিয়া, আমি আমার গুনার কারণে আটকা পড়ে গেল, সন্তানের উসিলায় যেন আল্লাহ মাফ করে দে। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? প্যারে হাজরিন, এজন্য আর লম্বা করতে পারলাম না। প্রত্যেকে আমরা এই খেয়াল রাখবো, আমার আওলাদ যেন কোরআনের